ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি খন্দকার আকবর, চলে আসলাম আপনাদের সবার প্রিয় খন্দকার ফ্যাশন থেকে। আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন একটি ফার্নিচারের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রাজকীয় আলমারি আছে। তো আমরা এই আলমারিটি কাঠ এবং দাম সম্পর্কে বিস্তারিত জানবো এবং ডিজাইন সম্পর্কেও জানবো। তো আপনারা এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণভাবে আমার এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা কথা বলবো এই দোকানের ওনার খন্দকার রাফিজ। তো এখন আমরা তার মুখ থেকে শুনবো এই আলমারিটি সম্পর্কে বিস্তারিত। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে থাকুন। আসসালামু আলাইকুম, আমি খন্দকার রাফি, আপনাদের মাঝে প্রতিদিন নতুন ফার্নিচার নিয়ে আসি। আমি রায়ান ফার্নিচার পক্ষ থেকে সবসময় আপনাদের কাছে নতুন নতুন ফার্নিচার নিয়ে আসি। আজকে নিয়ে আসলাম একটি আলমারি নিয়ে কথা বলবো। একবার নতুন মডেলে আলমারি তৈরি করা হয়েছে, যে লড়ারি একটা আলমারি চলে যাবে কিছুদিন পরে। এগুলো পালিশের কাজ চলতেছে, যেগুলো 6 ফিট বাই 7 ফিট সম্পূর্ণ চিনাই টেবিলের উপরে এই আলমারি তৈরি করা হয়েছে। এটি হলো ভিতর ব্যবহার হচ্ছে গামারি, গামারি কাজগুলো দেখা গেছি। এই ভিতরে এগুলো ব্যবহার হচ্ছে গামারি, আর পিছনে ব্যবহার হচ্ছে গর্জনের 6 মিলি বোতল। বাইরের সাইজ যেগুলো আছে এগুলো সম্পূর্ণ চিনাই শেখুন, সম্পূর্ণ চিনাই শেখুনের উপরে করা হয়েছে। 1 ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে, কোনো আলাদা কাঠ বসানো হয় না, একবার খোদাই করে এগুলো করা হয়েছে। এগুলো কাঠ থেকে আপনার নকশাগুলো করা হয়েছে, এগুলো আলাদা কোনো আপনার কাঠ বসিয়ে নকশাগুলো করা হয়নি। দেখতে পাচ্ছেন আপনারা এগুলো খুবই মজবুত করা হয়েছে, কোনো মেশিনের নকশা করা নেই, এগুলো সব হাতে সম্পূর্ণ হাতে কাজ করা। এগুলো তিন ইঞ্চি পাল্লা একই রকম ক্যাটাগরি ডিজাইন করা হয়েছে। আপনার উপরে কানেশের নকশাগুলো দেখতে পাচ্ছেন, আর এই আলমারির ভিতরে আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, তো সেগুলো আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা যদি চান এই কোট হ্যাঙ্গারটি আপনারা অন্য পাশে দিবেন, তো সেক্ষেত্রে আপনারা ওইভাবেই কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওই পাশটা দেখি তো একটু দেখি পাশটা। তো যে এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং অনেকগুলো খোপ দেওয়া আছে এখানে, এবং তালাওয়ালা ডয়ার কাটা আছে দুইটা। তো এই আলমারিটার দাম কত? মাত্র 55,000 টাকা হ্যান্ড পলিশ। তো আপনারা যদি এই আলমারিটি নিতে চান হ্যান্ড পলিশের, তো মাত্র 55,000 টাকা পড়বে। এবং যদি আপনারা এই আলমারিটার ভিতরে আপনার লেকার বানিশ নিতে চান, সেক্ষেত্রে আরও কত টাকা? 10,000 টাকা বাড়বে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চমৎকার খাটটি যদি আপনারা নিতে চান, তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ঠিকানা হলো ঢাকা কামরাঙ্গি চর, মাদ্রবাজার পাকাপুল, রায়ান ফার্নিচার। তো ওই যে এখানে আরেকটি নতুন ডিজাইনের, তাদের নিজস্ব ডিজাইনের খাটের কাজ চলতেছে। তো এটা সম্পূর্ণভাবে দেখানো যাচ্ছে না, কারণ সম্পূর্ণভাবে এটার কাজ শেষ হয়নি। এখন এটা বক্স চাই, কাজটা চলমান। তো ওই যে দেখতে পাচ্ছেন আপনারা যে বালিশের পাশে আর কি, আপনাদের যে পাশে মাথা রাখবেন সেই পাশে একটি বক্স করা আছে, একটি না দুটি বক্স করা আছে দুই পাশে। এবং এ পাশে আপনার কিছু শোপিস রাখার মতো সিস্টেম আছে, নিচে ফুল বক্স করা আছে, নিচে ফুল বক্স। এই কাঠটি 40,000 টাকা। আচ্ছা, যে এখানে নিচের পিছনের সেটটা নকশা করা খুবই সুন্দর। তো মাত্র 40,000 টাকা হলে আপনারা এই নতুন ডিজাইনের খাটটি নিতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা না বলি আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। সবাই খন্দকার ফ্যাশনের সাথে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা খুব দ্রুত আমার এই খন্দকার ফ্যাশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যাতে আমি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সেই জন্য আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।